এটা আজকে প্রথম অঙ্ক। ম্যাথটা সম্ভবত আমি আগে একবার করাইছি। আজকে শর্টকাটটা সহ আলোচনা করবো, ঠিক আছে? আগে করাইছি ভেবে চলে যাবেন না। 34 টাকা বিক্রয় করায়, আগে আমি শুধু ডিটেলস করাইছিলাম, এরকমই হয়েছিল। 34 টাকা বিক্রয় করায় যত ক্ষতি হয়, আসলে ম্যাথ যতগুলো আগে টাচ করেছিলাম তার অধিকাংশ আমরা নিয়ম টাচ করছে, যে জন্য বাদ দেওয়া চাচ্ছি। যত ক্ষতি হয়, 72 টাকা বিক্রয় করলে 72 টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, তার দ্বিগুণ লাভ হয়। এই কথাটা একটু মাথায় রেখেন, দ্বিগুণ। যারা ম্যাথটা পারেন তারা অপশন দেওয়ার সাথে সাথে কমেন্টে বলে দিয়েন। জিনিসটি ক্রয়মূল্য কত, ক্রয়মূল্য বের করতে হবে, জিনিসটি ক্রয়মূল্য কত। যারা ব্যাংকে পরীক্ষা দিবেন, ব্যাংকে পরীক্ষা দেন, তাদের এই জাতীয় অঙ্ক বেশি আসবে। একটু ট্রাই করেন, ক্রয়মূল্য বিক্রয় মূল্য জিনিস অঙ্কগুলো থাকে ব্যাংকের জন্য, হ্যাঁ, তারা একটু ট্রাই করবেন। K45, 44, 42, 48 একটা জিনিস 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে আমাকে ফার্স্ট অফ অল আমি যদি কোশ্চেনটা ফলো করি, দেখেন আমাকে বের করতে হবে জিনিসটি ক্রয় মূল্য কত। তা আমি ধরার জন্য, আচ্ছা আপনারা যারা পারেন তারা একটু কমেন্টে বলেন তো অ্যান্সারটা কত হবে। একটু দেখি প্রথম অঙ্কটা, একটু দেখি অনেকেই পারেন কি না। জিকু ভাই 48, ঠিক আছে, শেয়ার ডান, থ্যাংক ইউ। সাউন্ড আর সাউন্ডও কম ভাইয়া, আচ্ছা সাউন্ড কম, সাউন্ড তো কম হওয়ার কথা না। আপনি কি একটু নেট থেকে বেরো আবার ঢুকবেন? ঝাপসা ঝাপসা কেন ঝাপসা হবে ভাই? আজকে তো আমি শুধু ব্রডব্যাংক থেকে নেটই চালাচ্ছি, আমি তো ফোনে আলাদা ইন্টারনেট চালাচ্ছি, ফোনে তো আমি আইটা নেট চালাচ্ছি, তাও আজকে যদি প্রবলেম হয় তো আফু আপনি মনে অনেক দূরে আসেন। যারা কানেকশানে বেশি দূরে থাকেন তাদের একটু ঝাপসা দেখা যায়। আচ্ছা যারা 48 কমেন্ট করছেন, ঠিক আছে আমরা একটু করার চেষ্টা করি, ঠিক আছে? আমি শর্টকাটও দেখা দিব। আমি একটা জিনিসের ক্রয়মূল্য, তাহলে আমি ক্রয়মূল্য সমান ধরলাম, ধরি ক্রয়মূল্য সমান হচ্ছে এক্স, ঠিক আছে? এখন তাদের শর্তটা হচ্ছে কি, দেখেন একটা জিনিস 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, তার মানে এতটুকু পর্যন্ত আমরা আগে দেখি, 36 টাকায় বিক্রয় করায় ক্ষতি হয়েছে, তার মানে ক্রয় ক্ষতি বের করতে আমি কী বলছিলাম, ক্রয়মূল্য বিয়োগ যত ক্ষতি হয়েছে সেটা। তাহলে ক্রয়মূল্য থেকে 36 টাকা বিয়োগ দিলে জেনুইন বিক্রয় মূল্য পাবো আমি, যে যত ক্ষতি হয়েছে সে ক্ষতিতে বিক্রি দিলে তো বিক্রয় মূল্য পাবো। তো এই জন্য 36 টাকা। দ্বিতীয় শর্তটা দেখেন, 72 টাকা বিক্রি করলে, 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে আমি 72 টাকা বিক্রি করলে, তার মানে লাভ 72 টাকা বিক্রি করলে লাভটা বের হবে, ঠিক আছে? তো যত ক্ষতি হয়েছে তার দ্বিগুণ লাভ হয়েছে এখানে। ধরেন 72 টাকা থেকে এক্স পরিমাণ টাকা বিক্রি করার পরে লাভ হলে ধরেন 3 টাকা, তো এটা ক্ষতির দ্বিগুণ হয়েছে, কত গুণ হয়েছে, দ্বিগুণ। তা আমি যদি এটাকে সমান করতে যাই, মানে এখানে প্রশ্ন মতে লিখি, তাহলে দুটা সমান করতে যাই, তাহলে এটাকে করতে হবে দ্বিগুণ, মানে এটার দ্বিগুণ সমান এটার লাভের সমান। কথাটা ক্লিয়ার? দেখেন এই অংশটা আশা করি ক্লিয়ার হয়েছে। তা আমি যদি গুণ দিই তাহলে 2x আর হচ্ছে 36 দুগুণা 72, এখানে 72 - x, তাহলে 2x - x এখানে আসলে হবে +x, আর এখানে 72 + 72 এই মাইনাসটাও দিয়ে গেল, তাহলে 3x 144 বা 1 = 144 বা 3, তাহলে হচ্ছে যে 3 × 4 = 12 আর 3 × 8 = 24, 48 টাকা। হ্যাঁ অঙ্কটা আমরা বুঝতে পারছি কিনা একটু কমেন্টে জানান, তারপর আমি শর্টকাটটা দেখাই দিব। একটু কমেন্টে তাড়াতাড়ি জানান, হ্যাঁ আজকে অনেকগুলো অঙ্ক সিলেক্ট করছে, আপনার লেট করলে করা হবে না। একটু কমেন্টে জানান, বুঝলাম ভাই। ঝাপসা দেখা যায় না ভাই, ক্লিয়ার না ঝাপসা, আজকে আটকে যাচ্ছে। আচ্ছা ঝাপসা হইলে একটু ওয়েট করেন, 2 সেকেন্ড ওয়েট করলে ক্লিয়ার হয়ে যাবে গা। আমি তো ফুল ফোকাস দিছি, আর আজকে ব্রডব্যান্ড থেকে শুধু আমি ম্যাথই করাচ্ছি, আর কি আমি আলাদা নেট নিছি ফোনে মেসেজ কমেন্ট করার জন্য। ক্লিয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ ক্লিয়ার দেখা যাবে ভাই, যাতে ঝাপসা একটু অপেক্ষা করেন। ইস ক্লাসটা খুঁজতে খুঁজতে অবশ্যই পেলাম। আচ্ছা শাকিল আপু দেখেন এতটুকু আমরা বুঝছি কি না, এতটুকু বোঝা গেছে? বুঝলে একটু বস কমেন্ট করেন, আপনারা ভুলে গেছেন।
শরীফা খান না কোথায় বুঝেন নাই, বুঝতে পারছি ভাই, শুধু কমেন্ট দেখছি। আচ্ছা কোথায় বুঝেন না এটা, আচ্ছা মেত্র আমি পার্টটা আলোচনা করছি, এটা তো না বোঝার কিছু দেখলাম না। আচ্ছা আমি আবার বলতেছি, আপনাকে বলছে যে 36 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়, তার মানে বিক্রয় মূল্য যদি আমি বের করতে যাই তাহলে দেখেন এই ক্রয় মূল্য বিয়োগ ক্ষতিটা বিয়োগ করলাম তাহলে বিক্রয় মূল্য পাচ্ছে, আর 72 টাকা বিক্রি করলে তো তার দ্বিগুণ লাভ হতো, 72 টাকা থেকে বিক্রয় করার পরে যেটা লাভ বা বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে কী পাবো আমি এখানে, লাভ পাবো, তো লাভটা হবে এটা দ্বিগুণ, তার মানে 2 দ্বারা গুণ করছি, বাকিটা ক্যালকুলেশন। আচ্ছা অঙ্কটা শর্টকাট হচ্ছে, দেখেন শর্টকাটটা আমি করি, ডিটেলসটা আশা করি আমরা বুঝতে পারছি, শর্টকাটটা আমি দেখাই, পরীক্ষার হলে এতটুকু লেখার সময় নেই, তো পরীক্ষার হলে আপনি যেটা করবেন আপনাকে এখানে কী বের করতে হবে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য যেটাই বের করতে বলে না কেন আপনি একই সূত্র দেবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম হচ্ছে দুই বিক্রয় মূল্যের পার্থক্য, তো এখানে যেহেতু ক্রয় মূল্য তাহলে আমি ক্রয় মূল্য লিখতেছি, দুই বিক্রয় মূল্যের পার্থক্য, তো দুই বিক্রয় মূল্যের পার্থক্য কত, 72 - 36 পার্থক্য, বাই আপনি লিখবেন যত গুণ আছে এখানে কত গুণ আছে সেটা যোগ এক, ঠিক আছে। তো দেখেন যত গুণ আছে আমার আছে 2 গুণ যোগ 1, এই হচ্ছে আমার টোটাল ক্যালকুলেশন, ঠিক আছে। তো এখন এখানে যে টাকাটা আপনি পাচ্ছেন, দেখেন যে হিসাবটা আপনি পাচ্ছেন আগে এটা দেখেন, 72 থেকে 36 গেলে হচ্ছে 6 - 6 = 12, হাতে আছে 1 - 36 + 3 তাহলে হচ্ছে 12, এই 12 যে টাকাটা পাচ্ছেন এটা হচ্ছে বেসিক্যালি এখানে ক্রয় মূল্য না, সরি এটা হচ্ছে আপনার লাভ। তো এখন দেখেন এটার যে 12 টাকা, এই 12 টাকাটা হচ্ছে আমার বেসিক্যালি আমি যে লাভ পাচ্ছি সেই লাভের এক গুণের সমান, বেসিক্যালি সেটা হচ্ছে এক গুণের সমান। তো আমি যদি ক্রয় মূল্য বের করতে যাই তাহলে ক্রয় মূল্য কত গুণ, ক্রয় মূল্য হচ্ছে দ্বিগুণের সমান, তো এটার সাথে যদি আমি যদি দ্বিগুণের সমান যোগ করি, অর্থাৎ আপনার যে কাজ টাকাটা ছিল সে টাকার সাথে আমি যদি দ্বিগুণের টাকাটা যোগ করি, তার মানে দ্বিগুণ মানে হচ্ছে আমার ক্ষতির যে টাকাটা ছিল ক্ষতি কিন্তু দ্বিগুণ ছিল, তো আমি যদি দ্বিগুণের টাকাটা যোগ করি তাহলে 12 + 36 তাহলে টোটাল 48, এটা হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পারছেন কথাটা। তো কেন আপনি বলবেন যে দ্বিগুণ কেন, দেখেন যত ক্ষতি হয় এত বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, তার মানে আমার এক গুণের পরিমাণ আমি বের করছি কত, 12, এটা হচ্ছে এক গুণ, মানে বেসিক্যালি যত গুণ বলবে সেখান থেকে এক গুণ বের করবো, তো এক গুণের পরিমাণ 12, তো 36 টাকা থেকে 12 টাকা বেশি, মানে বেশি লাভ হয়েছে, তো 36 টাকা লস যোগ 12 টাকা বেশি, তাহলে টোটাল 48 টাকা তার এখানে ক্রয় মূল্য ছিল, আশা করি এটা বুঝতে পারছে, কারণ 12 টাকা জিনিসটাতে 36 টাকা বিক্রি করার কারণে যে লস হয়েছে সেটাই আসলে এটা পাইছে আর কি। আশা করি অঙ্কটা ক্লিয়ার, এই অঙ্কটা নিয়ে আর সমানষ্ট করবো না, আপনারা এইভাবে না বুঝলে প্রথমভাবে করবেন। দ্বিতীয় অঙ্কটা করে এ ফাঁকে যাদের সমস্যা যারা দেখতে পাচ্ছে না তারা বের হয়ে আবার ঢুকুন, যারা জাপসা তারা বের হয়ে আবার লাইভে আসুন, আর যারা এখনও শেয়ার করেন নাই তারা শেয়ার করে নেবেন, 15% একচে যোগ্য 1000 টাকা করে 15% লাভে বিক্রি করা হলো, একটি দ্রব্য ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো, একটি দ্রব্য 1000 টাকা ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো, দ্রব্যটি 10% কম হলে কত টাকা লাভ হতো, দ্রব্যটি 10% কম হলে কত টাকা লাভ হতো, কত টাকা লাভ হতো। আচ্ছা অপশনগুলো দিয়ে দিই, 200, 350, 200, 250, 300, 250, 300, 250, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একটি 15% লাভে বিক্রয় করা হলো, দ্রব্যটি 10% দেখো দ্রব্যটি 10% কম হলে কত টাকা লাভ হতো, বা দ্রব্যটির মূল্য বেসিক্যালি 10% কম হলে কত টাকা লাভ হতো। তো এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে দ্রব্যটির মূল্য লিখে দিই, তাহলে জিনিসটা সুন্দর হবে, প্রশ্ন বুঝতে সুবিধা, দ্রব্যটির মূল্য
10% কম হলে কত টাকা লাভ হতো, দেখি আপনারা পারেন কিনা এটা একটু কমেন্টে জানান। আফসার আলো বুঝছি, ঠিক আছে সাথে থাকেন সাথে থাকেন। জাবসা, আচ্ছা যাদের জাবসা তারা একটু ওয়েট করেন, হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে গা, কয়েক সেকেন্ড আপনার ক্লিয়ার হয়ে যাবে গা, জাবসা একটু ওয়েট করেন, ঠিক আছে ক্লিয়ার হয়ে যাবে গা। আসলে এটা ওই দূরে যারা আছেন তাদের জন্য একটু সমস্যা হয়, আর নেট প্রবলেমের জন্য একটু হয়, এটা নিয়ে জাবসা তো ইয়ে কথা, আমি তো প্রশ্ন মুখে পড়তেছি। দেখেন মারিয়া, মারি ভাই কী খবর? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, তোর কী অবস্থা? আশা করি ভালো আছিস। যাক তুই অনেক কষ্ট করে লাইভ দেখতে আসছিস, শুনে খুব ভালো লাগছে, তোর এমনি অনেক সমস্যা। একটি দ্রব্য 1000 টাকা ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো, দ্রব্যটির মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? জিনিসটা একটু ভালো করে বোঝেন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে, প্রথম কথাটা হচ্ছে আপনি অঙ্কটা ভেঙে ভেঙে করতে পারেন, মানে 1000 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রি করছে, তার মানে এই 1000 টাকায় লাভ করছে কতটুকু দেখেন, 1000 টাকায় লাভ করছে কতটুকু দেখেন, 1000 এর 15% কত পার্সেন্ট? 15%। আগে আমি ভেঙে ভেঙে করি, আমি শর্টকাট করে দিব একলাইডে, আপনারা ধৈর্য ধরে একটু ভেঙে ভেঙেটা দেখেন। 1000 এর 15/100 কাটাকাটি করলাম, তার মানে 150 টাকা, ঠিক আছে? তো 150 টাকা যখন 1000 টাকা লাভ করছে, তাহলে 1000 টাকায় বিক্রয় মূল্য কত হবে? 1000 যোগ 150, তাহলে টোটাল হচ্ছে 1150 টাকা। মানে 10% লাভে বিক্রয় করার পর এই যে বিক্রয় মূল্য, সেটা হচ্ছে কত টাকা বিক্রয় করছে? 1150 টাকা বিক্রয় কম হলে। আপনি জিনিসটা একটু ভালো করে ক্লিয়ার করেন, দ্রব্যটির মূল্য 10% কম হলে, তার মানে দ্রব্যটা আপনার কাছে যে দাম ছিল সেখান থেকে 10% কম। তো তাহলে আমি আগে লিখি, 1000 এর 10% কম কত হবে আগে লিখি, তাহলে 1000 টাকা 10% কম, তাহলে 1000 এর 10% কমে কত হবে দেখেন, তাহলে 1000 এর 10% আমি ডিরেক্ট লিখতেছি, 10/100 ছোটো করলাম একটা লাইন, তাহলে হচ্ছে 100। তার মানে খেয়াল করেন, এই 100 যদি আমি বাদ দিই তাহলে ক্রয় মূল্য হবে কত, 1000 বিয়োগ 100, তার মানে 900 টাকা, তাহলে এই 900 টাকা ক্রয় মূল্য, আর বিক্রি করছে কত, 1150। তাহলে দেখেন এই 1150 টাকা থেকে যদি আমি 900 বাদ দিই, তাহলে 0, 5, 2, 250 টাকা, তার মানে লাভ কত হইতো, 250 টাকা লাভ হতো। এটা হচ্ছে আপনার ডিটেলস ম্যাথ, এটা হচ্ছে ডিটেলস ম্যাথ। তো আপনি প্রিলিতে তো এত সময় পাবেন না ডিটেলসে করার, তো আপনি শর্টকাটে কীভাবে করবেন দেখেন, শর্টকাটটা আমি দেখাই দিচ্ছি। যদি ডিটেলসে আপনি না পারেন তাহলে শর্টকাটে কেন, শর্টকাটে একদম ইজিলি আপনি করতে পারবেন ম্যাথটা, আশা করি ডিটেলসটা দেখতে পারছেন আপনারা। এখনও কি জাবসা? না এখন তো ক্লিয়ার আছে আশা করি, আমি নিজে আমার ফোনে ক্লিয়ার দেখতেছি। আচ্ছা হ্যাঁ, আমি এটা দেখেন আমি শর্টকাটে করে দিচ্ছি, এতটুকু তো ডিটেলস অনেক ঝামেলা, আপনারা অনেকে অনেকভাবে শর্টকাটে কমেন্টে করতেছেন, তা আমি শর্টকাটে যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা একটু দেখেন। আপনার প্রোডাক্টটা ছিল হচ্ছে 15% লাভ, আর আপনাকে কমাইতে হবে কত পার্সেন্ট, 10%। দেখেন তাহলে 10 যোগ 15 টোটাল কত পার্সেন্ট আপনার কাছে আছে, 25%, ঠিক আছে? তা 1000 এর 25% সমান কত, আপনি দেখেন 1000 এর 25%, তার মানে 25/100 কাটাকাটি করেন, 250, অঙ্কটা এক লাইনে হয়ে গেছে, দেখেন পুরো কাহিনী করার চাইতে এক লাইনে শেষ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আপনি দুইটা কেন যোগ করবেন, দেখেন 10% কমা মানে কি, ক্রয় মূল্য থেকে এই 10% আপনার লাভ হওয়া না, তো এখানে 15% লাভ করতেছেন, আরও 10% এখানে লাভ করবেন, তাহলে টোটাল লাভ করবেন কত পার্সেন্ট, 25%। তো এই 25% লাভ করবেন কত টাকা থেকে, 1000 টাকা থেকে, তার মানে কত টাকা হবে আপনার, 250 টাকা। আশা করি এখন ক্লিয়ার, এখন ম্যাথটা বুঝতে পারছেন শর্টকাটটা, একটু দেখেন। আচ্ছা যাদের লাইভটা ভালো লাগতেছে না প্লিজ চলে যান, হ্যাঁ যাদের একদমই ভালো লাগতেছে না চলে যান, কিছুক্ষণ পর পর দেখা যায় না যারা বলতেছেন, তাদের একটু একটু আপনারা হয়তো নেটটা দূরে বা নেটের প্রবলেম, এই জন্য যারা ভালো লাগতেছে না লাইভটা প্লিজ চলে যান, তারপরও ডিমোটিভেট করেন না, হ্যাঁ তারা ডিমোটিভেট করে না অনেকে, এটা ভালো লাগে না। তো যাই হোক, যার ভালো লাগে না সে চলে যাবেন, আমি কাউকে জোর করে আমার লাইভ দেখতে বলবো না প্লিজ, ঠিক আছে? এখন দেখেন এই যে শর্টকাটটা, এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্টে জানান। ক্লিয়ার ক্লিয়ার, রিয়াফু বলতেছেন ক্লিয়ার, তারপর হচ্ছে
আচ্ছা এরিস্টম ক্লিয়ার না, তাসনি আসলে ক্লিয়ার নো জাপসা। আচ্ছা ক্লিয়ার জাপসা এগুলো নিয়ে দরকার নাই, ম্যাথ আমরা করতেই থাকি, হ্যাঁ করতেই থাকি। রাতে হালকা একটু নেট প্রবলেম করবে, আমি আসলে এর থেকে বেশি কিছু করতে পারতেছি, আমার ব্রডব্যান্ড ফোরাটা দিয়ে নেট চালাচ্ছি, আমি আলাদা ফোনে নেট কিনে ম্যাথটা দেখাচ্ছি। তারপরে আমি যদি যদি বলেন যে ক্লিয়ার না, তাহলে ভাই আর কী করবো বলেন। এখন কিছু ম্যাথ আপনারা করে দেখাবেন, আমি করবো না, এটা এটা আশা করি বুঝে গেছেন, আমি মুছে ফেলতেছি। শর্ট আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, হ্যাঁ যারা উঠাইতে পারেন স্ক্রিনশট নিয়ে নেবেন, প্লিজ স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ একটা ম্যাথ নিয়ে অনেকক্ষণ টাইম ওয়েস্ট করলে তো অঙ্ক হবে না। একটু জব্য 180 টাকায় বিক্রয় করা, একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় বিক্রয় করে 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? তা আপনাকে ক্রয় মূল্য বের করতে হবে, বের করে ফেলুন, আপনারা কমেন্টে উত্তরটা জানান, তারপরে এলিয়েটের 3-4টা ম্যাথ দেবো বাড়ি গ্যাস। অপশন হচ্ছে 162, 198, 200, 210। হ্যাঁ লেখা নিয়ে কারো অভিযোগ থাকলে বললেন, কিন্তু কিছু করার নাই আসলে, আমার লেখা বাজে। কমেন্টে জানাই দেন উত্তরটা, তাড়াতাড়ি জানাই দেন একটু, বোঝা যাচ্ছে ভাই ক্লিয়ার আছে, আমি আশা করি ক্লিয়ার আছে, এটা একটু কমেন্টে করে দেন। হ্যাঁ যারা দেখতেছে না তাদের একটু নেট প্রবলেম, প্লিজ এটা নিয়ে কমেন্ট করে নেন, ক্লিয়ার না ক্লিয়ার এটা নিয়ে অনেক কমেন্ট চলে যায়, দরকার নাই। 300 টাকা রুমেল ভাই আপনি তো পারেন, থ্যাংক ইউ, তারপরে সাথে আছেন 200 টাকা, যাক যারা 200 টাকা কমেন্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনার এটা হচ্ছে 200 টাকায় হচ্ছে, এটা ইজি ম্যাথ 200 টাকা। জান্নাত শুভ, আচ্ছা 200 টাকা জান্নাত শুভ ভাই, এটা ছেলে না মেয়ে একটু বললেন তো, জান্নাত মেয়ে শুভ ছেলে এরকম মনে হচ্ছে আমার কাছে। নূর হোসাইন 200 টাকা, সাকিবেন আব্দুর রহমান 200 টাকা, সবাই 200 টাকা, নাসিমা সিদ্দিক 200 টাকা। আচ্ছা ঈদের আগে আপনারা সালামি দিচ্ছেন আমাকে 200 টাকা, দেখ 200 টাকা সালামি দিলে তো ভালো, দিয়েন মাঝে মধ্যে, এটা সবাই পারার কথা, একদম ইজি একটা ম্যাথ 180 টাকা। এটা কি করে দেওয়া লাগবে, যদি কারো করে দেওয়া লাগে একটু কমেন্টে জানান, করে দিতে হবে তাহলে আমি করে দিব, নাহলে আমি এরাতেও কয়েকটা ম্যাথ বাড়ির কাজ দিয়ে দিব। আশা করি এটা করার দরকার নাই। রুমেল ভাই তো ক্যালকুলেশনে দেখা দিচ্ছেন 100 গুণ 180 ভাগ 90, হ্যাঁ রুমেল ভাই তো ক্যালকুলেশনে দেখা দিচ্ছেন, ঠিক আছে এটা আসলে এভাবেই হবে, এটার এটার কোনো ঝামেলা করার দরকার নাই। এটা আশা করি করে দেওয়ার দরকার নাই, কারো কি করে দিতে হবে একটু কমেন্টে জানান। আফসা আলো, তারপর হচ্ছে জোনাকি আক্তার, নিরুফা নীলকান্না, তারপর হচ্ছে আফসুর উদ্দিন, তারপর হচ্ছে এমনি সৈকত, তারপর হচ্ছে মিতু আফু, তারপর হচ্ছে ঝুমরা, তারপর হচ্ছে প্রিয়ামণি, তারপর হচ্ছে ঝিলিক বণিকা, সবাই ঝিলিক বণিক হবে সম্ভবত, বণিক হ্যাঁ, নিপা, তারপর হচ্ছে নাসরিন নদী, সবাই 200 বলতেছেন, ঠিক আছে করতে হবে না, পারা যাবে করে দেন। সালাহউদ্দিন বলতেছেন করে দেন, আচ্ছা একজন বলছেন করে দেন, একটু করে দেই তাইলে, যদিও খুব দ্রুত করবো। দেখেন 10% ক্ষতি হলো, তার মানে ক্ষতি মানে কি 100-10=90 টাকা, ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য, তাহলে 180 টাকার জিনিস বিক্রয় করছে, মানে 180 টাকা খেয়াল করেন, সরি 100 টাকার জিনিস বিক্রি করছে কত টাকা? 90 টাকা, এটা হচ্ছে কথা, মানে ক্রয় মূল্য ছিল 100 টাকা, জিনিসটা বিক্রি করছে 90 টাকা, কিন্তু আপনাকে প্রশ্ন বের করতে হবে যে ক্রয় মূল্য কত, তার মানে আপনার ক্রয় মূল্য ছিল কত 100 টাকা, বিক্রি করছেন কত 90 টাকা, যেহেতু যেটা বের করতে হয় এটা ডান দিকে লিখতে হয়, কোন দিকে? ডান দিকে, আশা করি আপনারা বুঝতে পারছেন, এই জন্য আমি লিখতেছি 90 টাকায় বিক্রয় করায় ক্রয় মূল্য কত 100 টাকা, বা কথাগুলো লিখতেছি না আর কি, আপনি বুঝবেন 90 টাকা বিক্রি করার ক্রয় মূল্য কত 100 টাকা, তারপর 1 টাকায় কত হবে 100/90, তারপর হচ্ছে 180 টাকায় কত হবে, তাহলে 100 গুণ 180/90, কাটাকাটি করে না দেখুন 18=200, একদম ইজি একটা ম্যাথ ছিল। তো যাই হোক কিছু ম্যাথ HW দিচ্ছে, আপনারা একটু স্ক্রিনশট উঠে নেবেন, 190 টাকা 5%,
190 টাকা 5%। হ্যাঁ স্ক্রিনশট উঠে নেন, এটা বাড়ির কাজ থাকবে এগুলো। হ্যাঁ এগুলো এসডব্লিউ 4 নাম্বার, 4 নাম্বার এটা। হ্যাঁ এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট হলে একটা বস স্টিকার দিয়ে দিন। হ্যাঁ তাহলে বুঝতে পারবো যে আপনি স্ক্রিনশট দিয়ে নিছেন। তারপর হচ্ছে 270 টাকা 10% হয়েছে, আশা করি হয়ে গেছে। দেন আরেকটা দিচ্ছি, পাঁচ নাম্বার, আশা করি এই দুইটা স্ক্রিনশট দিয়ে নিয়েছেন। এ জাতীয় ব্যাথগুলো আমরা আসলে অনেকবার করছি, বুঝছেন ভাইয়া, অনেক কিছু মিস করছি। সেই অপশন না, মিস তেমন কিছু হয় নাই, মিস তেমন কিছু হয়ই নাই। যাই হোক, পাঁচ নাম্বারের পরে হচ্ছে আমি কিছু বড় মেথডসকে করবো, এই জন্য ট্রাই করছিলাম, এই জন্য আসলে একটু তাড়াহুড়া করতেছি। এগুলো তো জাস্ট লাভ ক্ষতি করাইতে হবে এখন, না হলে যে নিয়ম করার নেই, এই জন্য এটা করা। কিন্তু একটু বড় ম্যাথ করাবো আজকে, 64 নাম্বার। ছোটোগুলো আমার 6 নাম্বার ছিল, না 6 নাম্বার, 64 না সরি। আচ্ছা একজন ব্যবসায়ী 80 টাকা, একজন ব্যবসায়ী 80 টাকার একটি পণ্য বিক্রি করে, 80 টাকার একটি পণ্য বিক্রি করে 25% লাভ করে, তাহলে ব্যয় ও বিক্রয় মূল্যের অনুপাত কত? আচ্ছা ব্যয় ও বিক্রয় মূল্যের অনুপাত, কথাগুলো একটু ভালো করে বুঝতে হবে। বিক্রয় মূল্যের অনুপাত কত? আচ্ছা একজন ব্যবসায়ী 80 টাকায় একটি পণ্য বিক্রি করে 25% লাভ করে, 25% লাভ করে, তাহলে ব্যয় ও বিক্রয় মূল্য অনুপাত কত? ব্যয় এবং বিক্রয় মূল্য অনুপাত। আচ্ছা আপনারা একটু কমেন্টে জানান তো অনুপাতটা কত হবে, দেখি আমি এটা শর্টকাটে করে দেবো দ্রুত। আচ্ছা এগুলো কমেন্টে মৌলিয়াফ অলরেডি, তারপর আসমা মুক্তা 300, দাদি তো অলরেডি এসডব্লিউ কমেন্ট করে ফেলেছে, থ্যাংক ইউ দাদি। লিজাফু চলে আসছেন, যাকে অনেক ভালো লাগছে, 300 টাকা বাজাবাজি জানি 300। আচ্ছা আসমা মুক্তা, বিনা রয়, আচ্ছা আপনারা তো দেখি বাড়ির কাজও কমেন্ট করে ফেলতেছেন, থ্যাংক ইউ, আপনারা অনেক ফাস্ট, ভালো লাগতেছে এটাতে। তারপর হচ্ছে মুমু আফু বলতেছেন 300, ঠিক আছে। আচ্ছা যাক, থ্যাংক ইউ যারা বাড়ি কাজটা কমেন্ট করছেন, থ্যাংক ইউ, ক্লাস শেষে আমি বাড়ি কাজের সুযোগ দিব অবশ্যই। মারুফকে আসার দরকার নেই, ও আসলে এই জাতীয় ম্যাথগুলো পারবে, এই ওর সময় নষ্ট করার দরকার নেই, ওর আসলে সমস্যা হয় না, ছোটো ভাই মানুষ, এগুলো সে পারবে। এখন দেখেন একজন ব্যবসায়ী বলছে 80 টাকায় একটা পণ্য বিক্রি করায় 25% লাভ করে, দেখেন আপনি শুধু এটা দিয়ে ম্যাথটা করতে পারবেন। কীভাবে দেখেন 25% লাভ করে, তার মানে 100 করে কত টাকা? 25 টাকা। তারপরে যদি পার্সেন্টেজে নিই, দেখেন 1/4, তার মানে 4 অংশের মধ্যে 1 অংশ লাভ করে। তাহলে দেখেন যদি 4 অংশ থাকে, তাহলে লাভ সহ বিক্রয় মূল্য হবে কত? 4 যোগ 1, তার মানে কত অংশ? 5 অংশ। কেন দেখেন 4টা তো তার কথাটা ভালো করে বুঝে, 4টা তো তার ক্রয় মূল্য মানে ব্যয়, ক্রয় মূল্য মানে কি? ব্যয়, এটাতে সে ব্যয় করছে, চার অংশ দিয়ে সে কিনছে, নেওয়ার পরে সে 5 অংশ বিক্রি করছে, মানে 1 অংশ লাভ করছে, লাভ করা মানে 5 অংশ নিয়েছে, তো অনুপাত বের করতে বলছো না, তাহলে এটার অনুপাত হবে 4:5। আপনার এই 80 ধরে করতে হবে না, অঙ্কটা বুঝতে পারছেন? দেখেন তো আমি একটু শর্টকাটে বললাম, বোঝা গেছে কিনা একটু বলেন। 4:5 যাক, ঐতিহ্য আফু, তারপর সামনে জানা নাসিমা সিদ্দিক হচ্ছে আমার আটকায় যাচ্ছে, দেখতে পাচ্ছি না আফু, নেট প্রবলেম মনে হয়। 4:5 নুসাইবা ম্যাগ, 4:5 নদী, 4:5 দীনেশ সূর্য, 4:5 দেবনাথ, 4:5 আব্দুর রহমান, 4:5 মামুন ভাই, 4:5 সাইদ হোসেন, 4:5, ঠিক আছে আপনারা অনেকেই তো পারতেছেন।
আচ্ছা, চার পাঁচটা বুঝতে পারছো তো না? এটা বোঝা গেছে? যাক, জুমরাফু তো সবই কমেন্ট করে ফেলতেছেন, থ্যাংক ইউ, আপনারা অনেক ফাস্ট, এই জন্য ভালো লাগে। আচ্ছা আসেন, এবার একটু এবার একটু এটা এটা শেষ। হ্যাঁ, টাকার অঙ্কে যাই, আশা করি এটা বুঝতে পারছেন, এটাতে কোনো সমস্যা নাই। সাত নম্বরটা দেখেন, সাত নম্বরে যাই, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এখন পর্যন্ত অনেকবার চাকরি পরীক্ষা আসছে, খুবই ইম্পর্টেন্ট, অনেকবার চাকরি পরীক্ষা আসছে, টাকায় তিনটি করে আম ক্রম করে, টাকায় দুটি আসে আম সুন্দর নয়, টাকায় তিনটি করে লেবু কিনে দুইটি করে বিক্রি করলে শতকরা কত লাভ, টাকায় তিনটি করে লেবু ক্রয় করে দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ। আচ্ছা, উত্তর ক হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট। দেখি এটা একটু কমেন্টে জানান তো, দেখি আমরা পারি কিনা, এটা একটু কমেন্ট করে দাও। আশা করি এটা পারার কথা, কমন একটা ম্যাথ, বাই ন্যাট সমস্যা হচ্ছে পরে দেখে নিব। আচ্ছা, সরকার ভাই বলতেছেন 50%, মৌলি বলছেন জি বুঝছি, জি ভাই আমি শুধু কিছু পারি না, মুন্নি আক্তার মহিমা। আচ্ছা, আপনি আগে আমার আগের লাইভগুলো দেখলে ভালো হতো, এত শর্টকাট বলতেছেন। মিতু আফু, নাসরিন মিতু আফু, আপনি একটু নেক্সট কমেন্টে জানান শর্টকাটে কি বেশি প্রবলেম হচ্ছে, তাহলে আমি ডিটেলসে করে দেবো, সমস্যা নেই, কারণ আসলে শর্টকাট না বলে কোনো উপায় নেই আফু, বুঝছেন। আফরোজ রুবা বলতেছেন জি ভাই, ভাই সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এটা কমেন্টে জানান একটু। জিকু ভাই 50%, মিষ্টি আফু, তাওয়ান বিশেষ মিষ্টি, উনি সবসময় অ্যাক্টিভ থাকেন, লাস্ট ক্লাসে উনিই প্রথম বাড়ি কাজ পাইছেন, থ্যাংক ইউ। যোগেন্দ্র মোহন বৈদ্য হচ্ছে 50%, নিপা 50%, জয়ী 50%, জয়ী এতক্ষণ পরে, তারপর হচ্ছে হৃদয় ভাই বলতেছেন 50%, মোশারফ হোসেন ভাই, আচ্ছা সবাই 50%, আয়েশা সিদ্দিকা, বিপ্লবী দেবী, বিপ্লবী তুমি আসছো নাকি, তোমার এগুলো দেখার দরকার আছে। আচ্ছা দেখেন 50%, এটা ইজিলি শর্টকাটে, এটা একটা শর্টকাটটা দেখাই দিই আমি, যতগুলা বলবে এটা পার্থক্য করবেন, তিনটে থেকে দুইটি না, তারপর যেটা বিক্রি করতে বলবে, যেটা বিক্রি করতে বলবে সেটা গুণ 100%, গুণ কত 100%, শেষ কাজ শেষ, আপনার আপনার কোনো কাজ করতে হবে না, কাটাকাটি করেন 50%, আর তিন থেকে দুই গেলে কত 1×50%, তার মানে 50%, এটা হচ্ছে অ্যান্সার। এটা মানে যতগুলো কিনছে সেটা বিয়োগ যতগুলো বিক্রয় করবে, এটা বিয়োগ ওইটা ভাগ হচ্ছে বিক্রিত সংখ্যাটা, মানে বিক্রয় করবে যেটা সেটার সংখ্যাটা ভাগ দিবেন ইন্টু 100%, এটা হচ্ছে সূত্র। এই আকারে অ্যাপ্লাই করলে আপনি পেয়ে যাবেন, আশা করি এটা বুঝতে পারছেন, সমস্যা নাই, যেহেতু অনেকেই কমেন্ট করছেন, তা আমি এটা রেজডাব্লিউ দিচ্ছি কিছু। এটা রেজডাব্লিউ দিচ্ছি, আট নম্বর, টাকায় পাঁচটি কিনে চারটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, এটা এসডাব্লিউ থাকবে। তাড়াতাড়ি করেন, ঠিক আছে। তারপর নয় নাম্বারটা দিচ্ছি, এটা এটা পারা যাবে কিনা বলেন, সেম সূত্র, 10 টাকায় 12টি কিনে 10 টাকায় 8টি, করলে হবে, হ্যাঁ করলে বিক্রয় মূল্য 8টি করে, আচ্ছা 8টি করে বিক্রি করলে, ঠিক আছে, সরি সরি, শতকরা কত লাভ,
লাভ বা ক্ষতি আর কি, প্রশ্নটা বেসিক্যালি শুধু লাভ না, এটা লাভ বা ক্ষতি হবে। আপনি আমার বের করে বলবেন কি সেটা আসলে কি হবে, লাভ বা ক্ষতি হবে, এটা পারা যাবে কি একটু কমেন্টে বলেন। এসডাব্লিউ থাকবে এটা। আচ্ছা 25% অ্যান্সারই বল দিচ্ছে, এটার অ্যান্সার 25% হবে না মনে হয়। আগেরটার অ্যান্সার 25% বলতে হচ্ছে, আগেরটা 25% সম্ভবত। এটার অ্যান্সার কত হবে, এটা 9 নম্বর অ্যান্সার কত হবে, আপনার নাম্বার দিয়ে কমেন্ট করেন। হ্যাঁ, যারা অ্যান্সার কমেন্ট করতেছেন নাম্বার দিয়ে করিয়েন। সবাই বলতেছেন 25%, আমি নাম বলতেছি না, এটা এসডাব্লিউ। হ্যাঁ, এসডাব্লিউটা এই করে ফেলতেছে, এসডাব্লিউ দিছিলাম তাও করে ফেলতেছে। যাই হোক, মেম্বাররা অনেক ফাস্ট, ভাল লাগতেছে এটা। জি পারবো, ঠিক আছে। তাহলে টাকায় 6টি করে 5টি বিক্রয় করলে, টাকায় 6টি করে 5টি বিক্রয় করলে 10, এগুলো এসডাব্লিউ। হ্যাঁ, এটা শুধু টাকায়, এগুলো এসডাব্লিউ। প্লিজ আপনারা এসডাব্লিউটা এখানে করেন না, এসডাব্লিউটা এসডাব্লিউর জন্য রেখে দেন। আপনারা যদি এখানে এসডাব্লিউটা করেন তাহলে তো আমরা বাড়ি কাজ দিয়ে ছাড়বো না। আচ্ছা, এবার একটা বড় অঙ্কে যাই। হ্যাঁ, অনেকক্ষণ পর্যন্ত ছোটো অঙ্ক করলাম, আসলে ওইটাও একটু প্যাচের অঙ্ক, সবসময় পরীক্ষা আসে তো এই জন্য দিলাম। 9 এর 50%, ভেরি গুড, বাড়ি কাজটাও করতেছে, ভালো লাগতেছে। 10 নম্বরটা আশা করে উঠেছেন, আমি এ ফাঁকে 11 নম্বর প্রশ্নটা উঠাই। আপনারা মন চাইলে একটু শেয়ার করেন, যারা করে ফেলছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। কোনো একটা জিনিস নির্মাতা 20% লাভে, কোনো একটা জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে, এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে, এটা একটু বড় অঙ্ক। লাভে বিক্রয় করে যদি ওই জিনিসটি, ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, 100 টাকা হয় তবে তার খুচরা মূল্য কত। আচ্ছা, অপশন কত হচ্ছে 146, 125, 144, 154। আচ্ছা, আসেন যারা পারেন তারা এটা কমেন্ট উঠতে বলে দেন, আর যারা পারেন না তাদের জন্য আমি অঙ্কটা একটু ডিটেলস আলোচনা করতে চাই, একটু আলোচনা করার দরকার আছে। আচ্ছা, প্রশ্ন এখানে আগে অলরেডি কমেন্ট করে ফেলছেন, পাটোয়ারি ভাই হচ্ছে 44, নিপা একটা 44। আচ্ছা, 11 নং বড় অঙ্ক 144। আচ্ছা, রুয়েল ভাই, আচ্ছা রুয়েল আপনারা পারেন এই জন্য থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, প্রশ্নটা হচ্ছে কি, দেখেন প্রশ্নটা একটু বড়, দেখলে একটু ঘাবড়ানোর কথা আছে। কোনো একটি জিনিস নির্মাতা মানে হচ্ছে মনে করেন যে এটা একটা ফ্যাক্টরি, তো ফ্যাক্টরিতে যে প্রোডাক্টগুলো উৎপন্ন হবে সেটা একটা সার্টেন রেটে সেল করবে, একটা নির্দিষ্ট রেটে তো সেল করবে। তো ফ্যাক্টরিতে উৎপাদন খরচ থেকে সে 20% লাভে একজন খুচরা বিক্রেতার কাছে বিক্রি, এখন এ যত টাকা উৎপন্ন, ধরেন প্রোডাক্টটা যত টাকা দিয়ে উৎপন্ন হয়েছে, উৎপন্ন থেকে 20% বেশি বিক্রি করছে কার কাছে, খুচরা বিক্রেতার কাছে। খুচরা বিক্রেতা সেম জিনিসটা আরও 20% লাভে, আরও 20% লাভে কী করলো, কাস্টমারকে কাছে দিল, কার কাছে, কাস্টমার কাছে। লাইক আমি যদি এটা এভাবে যদি একটা গ্রাফিক তৈরি করে দেখেন, প্রোডাক্টটা ফ্যাক্টরিতে ছিল, হ্যাঁ তো ফ্যাক্টরিতে একটা উৎপাদন কস্ট ছিল যত, ধরেন 100 টাকা, সেটা থেকে যখন সে রিটেলার খুচরা বিক্রেতার কাছে আসলো, দেখেন ফ্যাক্টরি থেকে খুচরা বিক্রেতার কাছে আসলো, সে 20% প্রফিট করলো, কত পার্সেন্ট,
20% প্রফিট করলো। 20% প্রফিট করার পরে রিটেইলার থেকে যখন কাস্টমারের কাছে আসলো সে আবার 20% প্রফিট করলো, কত পার্সেন্ট? 20%। তাহলে আলটিমেটলি এই প্রোডাক্টটা ফ্যাক্টরি উৎপাদন খরচ থেকে আপনার যদি মানে প্রোডিউসার প্রোডাক্টটাকে মানে প্রোডিউসার থেকে কাস্টমারের কাছে পৌঁছা পর্যন্ত এ মধ্যস্বত্বভোগী এও 20% প্রফিট করছে, এও 20% প্রফিট করছে, তাহলে টোটাল প্রফিটের পরিমাণ ছিল আমার কত পার্সেন্ট? 40%। কিন্তু এই 40% যদি আমি প্রফিটরি হবে না, কেন 40% প্রফিটরি হবে না জিনিসটা ঠান্ডা মাথায় বুঝেন। আমি জিনিসটা জাস্ট এর মূল্যটা ধরলাম হচ্ছে 100 টাকা। এ যদি 100 টাকা উৎপন্ন হয় তাহলে এ 100 এর 20%, তাহলে কত হবে? 120 টাকা নাকি? সরি 120% হবে, এখানে একটু ভুল করছি, 20 ভাগের 100 কাটাকাটি করলাম, তাহলে হলো কত? 20%। তাহলে এটা হলো কত? 120 টাকা। এই 120 টাকা দিয়ে কিন্তু সে রিটেলার কিনছে, এটা কিন্তু রিটেলারের ক্রয় মূল্য। ওর রিটেলার কিন্তু আর 100 টাকা দিয়ে কিনে না, রিটেলার কিনছে কত টাকা দিয়ে? 120 টাকা দিয়ে। জিনিসটা ঠান্ডা মাথায় বোঝেন, রিটেলার যখন 120 টাকা দিয়ে জিনিসটা কিনলো তাহলে সে 120 টাকার 20% প্রফিট করবে, সে কিন্তু 100 টাকার 20% প্রফিট করবে না, সে প্রফিট করবে কত? 120 টাকার। এটা যদিও ফ্যাক্টরির বিক্রয় মূল্য, যদিও ফ্যাক্টরির বিক্রয় মূল্য, রিটেলার কিন্তু এটা ক্রয় মূল্য, রিটেলারের ক্রয় মূল্য, তাহলে সে 120 এর 120%। তো এখন আমরা যদি 120 এর 20% দেখি তাহলে দেখেন কত হয়, তাহলে 12 দুগুণে 24, তার মানে হচ্ছে সে 120 প্লাস 24, তার মানে 144 টাকা সে কী করছে? সেল করছে। তা আলটিমেটলি কাস্টমারের কাছে যখন প্রোডাক্টটা আসছে তখন 100 টাকার প্রোডাক্টটা কত টাকা আসছে? 144 টাকা আসছে। তা আপনাকে বলতে হবে খুচরা মূল্য কত, তার মানে 144 টাকা। অঙ্কটাকে আমরা বুঝতে পারছি, একটু কমেন্টে জানান তো, আমরা একটু কমেন্টে জানাই ম্যাটটা বোঝা গেছে কিনা। হ্যাঁ, অলরেডি কমেন্ট করে ফেলছেন। হ্যাঁ, ম্যাথগুলো করা হয়েছে যেন পারা যায়। হ্যাঁ, এগুলো করাইছি আমি, দুটো লাইভ অনেকগুলো ম্যাথ করেছি। যাক, 144, আপনারা যারা বলতেছেন, যারা ম্যাথটা বুঝে গেছে বলেন তো। নিরুপা বাফু বলতেছেন ঠিক আছে, আচ্ছা হ্যাঁ বুঝতে পারলে তো ভালো লাগে। আর এগুলো যদি আপনারা আগেই করছেন, অনেকে প্রশ্ন তোলেন যে আমি এখানে আসি শুধু প্রিভিয়াস ম্যাথ বসে বসে করাই, আসলে আমি কি করবো বলেন, আমি কি নিজে থেকে ম্যাথ বানাই দিব নাকি? বোর্ডের ওয়ের ম্যাথে দিতে হবে যেগুলো। আর আপনাদের আমি আগে আমার লাভ ক্ষতির উপর 3টা লাইভ আছে, সকলে লাইভ যদি দেখেন 4টা লাইভ আছে, 4টা লাইভে মিনিমাম 4 ঘন্টা আমি ম্যাথ করেছি। 4 ঘন্টা ম্যাথ করানোর পরেও এই জাতীয় ম্যাথ বাকি থাকে কিনা এটাও একটা কথা। তারপরেও যারা নিউ মেম্বার তাদের জন্য উপকার হওয়ার জন্য পিছনে ম্যাথগুলো করি। তো কারো যদি ভালো না লাগে সে চলে যাবেন প্লিজ, আপনি অ্যাডভান্স তেমন স্টোর হলে থাকা দরকার নাই, কিন্তু ক্রিটিসিজম করবো না। এটি যে আমার এখন দেখেন আমি একটা জিনিস রিপিট করাইতে পছন্দ করি না, আর অনেকগুলো ম্যাথ আপনারা পারেন, এই জন্য আমি ম্যাথ করাইতে চাই নাই। আপনারা একজনও যদি বলেন যে করাই দেন তাহলে আমি ম্যাথটা করাই দিতাম, আর তারপরও আমি করাই দেওয়ার চেষ্টা করি। তারপর কেউ কেউ এটাতে একটু কমেন্ট করেন যে যেমন পিছনের কথা আসে যে আমি প্রিভিয়াস ম্যাথগুলোই ডিসকাশন করি, তো এটা খুবই খারাপ লাগে যে প্রিভিয়াস ম্যাথগুলো তো এমনি এমনি করি না, কারণ প্রিভিয়াস ম্যাথই আমাকে করাইতে হবে। আমি তো আলটিমেটলি আমি তো পিএসসির প্রশ্ন করতাম না যে নতুন প্রশ্ন বানাবো, আর আমি জব টপ পাই উল্টাইও ফেলি নাই, আমি আপনাদের মতো জব শেখার, তো এই জন্য আমাকেও প্র্যাকটিস করার জন্য এগুলোই করতে হবে। আচ্ছা, একটি বইয়ের উৎপাদন করে 70 টাকা, এবার একটা ম্যাথ দিই, এটা কত নম্বর ছিল? 12 নম্বর। একটি বইয়ের উৎপাদন খরচ 70 টাকা। হ্যাঁ, উৎপাদনকারী 20% লাভে খুচরা বিক্রেতা নিকট বিক্রি করলো, উৎপাদনকারী 20% লাভে খুচরা বিক্রেতার কাছে, খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করল। খুচরা বিক্রেতা যদি 25% লাভে বইটি বিক্রি করতে চায় তাহলে বিক্রয় মূল্য কত হবে? এটা 2018 কোনো একটা ব্যাংকে আসছিল, খুচরা বিক্রেতা যদি 25% লাভে বিক্রি করতে চায় তবে বিক্রয় মূল্য কত হবে? ম্যাটটা একটু কমেন্টে জানান, তাহলে বুঝবো যে আমরা এই নিয়মের অঙ্গগুলো বুঝে গেছি। তাহলে বিক্রয় মূল্য কত? এফাকে আমি একটু পানি খেয়ে নিই, ম্যাটটা একটু কমেন্টে জানান।
আলহামদুলিল্লাহ। মারক বলতেছে কিরাম আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, বুঝছি, বুঝতে পারছি। আচ্ছা এটা একটু কমেন্টে জানান, সুযোগ পেলেও আমি একদিন লাইভে আসবো, সবাই সবাইকে দেখার সাথে। আচ্ছা রুবেল ভাই সেন, সমস্যা নাই, জি ভাই আপনি অনেক পারেন, ম্যাগাফে এরকম কিছু বলেন না, এরকম কিছু বলেন না প্লিজ, এখানে সবাই পারে। এই জন্য আসলে এই ম্যাথগুলো করে দেওয়া না, ডিটেলস এগুলো আসলে এনিমের ম্যাথগুলো ডিটেলস করে দেওয়া হয়েছে, আমি আমার প্রিভিয়াস লাইফগুলোতে আমি করছিলাম এগুলো। একটু কমেন্টে জানান এটা। এখন ম্যাথ না দেখে কমেন্ট পড়তে লাইভে আসবো। রফিক রে ভাই এখন ম্যাথ না দেখে কমেন্ট পড়তে লাইভে আসবো, এটা কেন বলছেন বুঝি নাই ভাই, একটু ক্লিয়ারলি বলেন। মানে আপনার কেন রাগ এটা আমি বুঝলাম না, করে দিন ভাই। শুভ ভাই হ্যাঁ অবশ্যই করে দেবো, কেউ একজন বললে আমি করে দিই এটা। আয়েশা সিদ্দিক 105, আফসা আলো 105, দেবনাথ 105। আপনি এটা পিনস মারছেন যে প্ল্যান এক কবে থেকে শুরু হয়েছে রবি ভাই? ভাই গত বছর ডিসেম্বর থেকে ম্যাথ করাচ্ছি আমরা, গত বছর নভেম্বর থেকে, নভেম্বর থেকে আমরা লাইভ করা, আমি লাইভ করাচ্ছি নভেম্বর ডিসেম্বর থেকে। তাহলে আজকে 7 মাস পরেও যদি আমি আপনাকে লাভ ক্ষতির বেসিক জিনিসটা বলি, তাহলে আমি 7 মাস লাইভে, এই যে প্রায় আমার আজকে 42তম লাইভ চলতেছে, এই তো 42তম লাইভ মানে মিনিমাম আমি 50 ঘন্টা আলোচনা করছি, 50 থেকে 60 ঘন্টা। তো 50 থেকে 60 ঘন্টা ম্যাথ করানোর পরে যদি আমি আপনাকে বেসিকটা বলে দিই, তাহলে রফিক ভাই এটা আমার ব্যর্থতা, অবশ্যই আমার ব্যর্থতা, যেহেতু আমি 60 ঘন্টা এখানে কমেডি করি নাই। তো যাই হোক আপনি কী বুঝতে চাইছেন আমি বুঝে নাই, একটু ক্লিয়ার করে দেন আমাকে। আচ্ছা 70-এর 20% লাভ, তার মানে আপনি যদি 70-এর 20% লাভ বের করেন, 20 ভাগের 100, এটা এটা কাটা, এটা এটা কাটা, তাহলে 14, তাহলে 70 টাকায় খুচরা পাইকারি বিক্রেতা লাভ করবো কত, 14 টাকা, তার মানে আমার টোটাল হবে 84 টাকা। কীভাবে দেখেন, 70 যোগ 14, তাহলে টোটাল হচ্ছে কত, 84 টাকা। এই 84 টাকা হচ্ছে, এই 84 টাকা দিয়ে সে খুচরা বিক্রেতা কিনছে, এবারে 84-25%, 84-25%, 25/100, এবার আপনি যদি কাটাকাটি করেন তাহলে 4×4=84, তাহলে সে 21 টাকা লাভ করছে। তাহলে এই 84 যোগ 21 যোগ যোগ করে তাহলে হচ্ছে 105 টাকা, তাহলে টোটাল বিক্রয় করতে হবে কত টাকা, 105 টাকা। ভাই যে বলছেন একটু কম বুঝতে পারছেন কি না বলেন। আমরা নতুন তাই কিছু বুঝি নাই। আচ্ছা যারা নতুন তারা না বুঝলে বলবেন, আমি ম্যাটটা আলোচনা করবো, আমি তো না বল না পারলে ম্যাটটা করে দিচ্ছি, কিন্তু এখন যারা পারে তা আমি যদি দেখেন আপনারা সবাই কমেন্টে ম্যাটটা দিচ্ছেন। রফিক রাজু, আচ্ছা রফিক রোজি, আফু ভাই না, আচ্ছা যেটাই হোক, ভাই হোক আফু হোক এটা কোনো কথা না। প্রথম কথা হচ্ছে আপনি যদি নতুন হন, দেখেন আমাদের প্ল্যান চলতেছে 14, এখন যারা 1 থেকে 14 পর্যন্ত করছে, তা আমি যদি আবার প্ল্যান 1-এর মতো করে লাভ ক্ষতি করাই, তাহলে তারা 1 থেকে 14 পর্যন্ত করে কী হয়েছে, ফার্স্ট কথা হচ্ছে এটা। আর সেকেন্ড কথা হচ্ছে আমি আপনাকে একটা কথা বলি, যারা নিউ মেম্বার আছেন তারা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের সবগুলো লাইভ বিজয়ভাই লিঙ্ক করা আছে, গ্রুপে লিঙ্ক করে দেওয়া আছে, আর যে প্ল্যানটা দেওয়া হয় এটা তো লিখে দেওয়া হয় লাভ ক্ষতি, লাভ ক্ষতির আগের 2টা লাইভ একটু দেখেন। হ্যাঁ 2-3টা লাইভ আছে এগুলো একটু দেখেন, আমি কিন্তু 5 দিনের প্ল্যান, আমি কিন্তু সাথে সাথে আসি না, আমি আমার বেসিক আলোচনা করা হয়। এখন প্রথম কথা হচ্ছে এটা, প্রথম কথা হচ্ছে যে বেসিকে আমরা এগুলো আলোচনা করছি। তো আজকে দেখেন আমি লাভ ক্ষতি নিয়ে আগে 3টা, আমার অলরেডি 4টা ক্লাস আছে, তো 4 নাম্বার ক্লাসে পরে আজকে 5 নাম্বার ক্লাস করাচ্ছি। এখন আপনি চিন্তা করেন 4টা ক্লাসের পরে 5 নাম্বার ক্লাসে এসে যদি আমি একদম বেসিকটা আলোচনা করি, তাহলে 4টা ক্লাস করে তাদের কী লাভ হচ্ছে, 4টা ক্লাস করায় আমি কী করালাম, প্রশ্ন হচ্ছে এটা। আর সেকেন্ড কথা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলো নিয়ে মারুফ প্রত্যেকটা কোশ্চেনের ভেঙে ভেঙে ধরে ধরে মারুফ কোশ্চেন লাইভ করতেছে, এই জন্য অনেকের কাছে ম্যাথগুলো ইজি বারবার বারবার হয়ে যাচ্ছে।
তা আমাদেরও কথা হচ্ছে ম্যাথ জিনিসটা যেহেতু ভয়, এই জন্য একটা অঙ্ককে দুই তিনবার করে টাচ করা, তো প্রত্যেকবারে নতুন নতুন টাইপসের ম্যাথ খোঁজা এবং এতগুলো নিয়ম বের করা আসলে পসিবল না, ম্যাথের এতগুলো নিয়ম নাই। কিন্তু আমরা কী করি, প্রত্যেকটা নিয়মের এক একটা ম্যাথ আলোচনা করার চেষ্টা করি। এখন আপনি যখন নিউ মেম্বার, আপনার উচিত যে আপনি কমেন্টে এটা বলা যে আপনি ডিটেলস করে দেন, আমি ডিটেলস করে দিব যতটুকু সম্ভব হয়। তো এখন আপনি যদি রাগ করে বলেন যে শুধু কমেন্ট দেখবো ম্যাথা দেখবো না, তাহলে তো আপনি এই ক্ষেত্রে আমার কিছু করার নাই, আমার কিছু করা থাকবে না, কারণ প্রিভিয়াস টাইমে অনেকগুলো ম্যাথ আলোচনা করা হয়েছে। তো যাই হোক, আমি এক্সট্রিমলি সরি, বাংলা আমি আপনাকে মানে আপনার সময় মূল্যবান সময় নষ্ট করার আমার কোনো ইচ্ছা নাই, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে যখন আমরা অঙ্কগুলো করি বা অঙ্কগুলো করানো হয়, তখন অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করা হয় যে ম্যাথটা যেন ইজিলি টাচ করা হয়। তাই এই জন্য এখন শর্টকাটগুলো বলতেছি, কারণ আগে যখন ডিটেলস করাচ্ছি এখন এই জন্য শর্টকাটটা করাচ্ছি। তো প্লিজ একটু সাথে থাকেন। একজন বিক্রেতা একটা বই বিক্রি করে 5% ছাড় দিয়ে, আচ্ছা এটা আজকের শেষ অঙ্ক করা, বার করাবো না, আরও 2-3টা করাতাম বাট আজকে করাবো না, ভালো লাগতেছে না। আচ্ছা এটা সিজিডিএফ এর অর্ডার 17-তে আসছিল প্রশ্নটা। একজন বিক্রেতা একটা বই বিক্রয় একটি বই বই বিক্রি বইয়ের মূল্যের উপর 5% ছাড়। একজন বিক্রেতা একটি বইয়ের ৫% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। যদি ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা হয়, যদি ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা হয়, তবে ওই বইয়ের বিক্রয় মূল্য 400 টাকা ছিল। আচ্ছা প্রশ্নটা উঠে নেন, আমি আর আপনাদেরকে কমেন্ট করতে বলবো না, আমি নিজে ম্যাটটা করে দিব। যারা পারেন তারা কমেন্ট উত্তর জানেন, সমস্যা নাই। জাবসা আমরা 2-1 সেকেন্ড অপেক্ষা করি, যাদের জাবসা 2-1 সেকেন্ড অপেক্ষা করি, ক্লিয়ার হয়ে যাবে গা। না রাগের কিছু নাই, আসলে আমরা কেন রাগ করবো বলেন, আমাদের তো রাগ করাটা উচিত না, আপনারা সবাই পিছনে বলবেন আমরা শুনবো, এটাই আসলে আমাদের কাজ। প্রশ্ন তাড়াতাড়ি উঠান। আচ্ছা
প্রশ্নটা আমরা একটু পড়ি, দেখেন এই প্রশ্নটা যত সহজ মনে হচ্ছে তত সহজ হবে না। একজন বিক্রেতা একটি বইয়ের বিক্রয় মূল্যর উপর 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। কথাটা বুঝেন, বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিছে, দেওয়ার পরে ক্রয় মূল্যের উপর 25% লাভ করছে। যদি বইটির ক্রয় মূল্য কত, 380 টাকা, খেয়াল করেন ক্রয় মূল্য 380 টাকা দিছে। এই কথাটা ভালো করে বুঝেন, ক্রয় মূল্য 380 আর ক্রয় মূল্যের উপর লাভ করছে কত টাকা, 25% টাকা। তার মানে 380 এর 25% লাভ করছে। 25% লাভ মানে কি, 25 ভাগে 100, কাটাকাটি করলাম তাহলে হচ্ছে 5 × 5 = 25, 5 × 2 = 10, আর যদি কাটি তাহলে হচ্ছে 2 × 2 = 9, 9 × 2 = 18, 19 × 38, তাহলে 5 × 19 কত, 95। হ্যাঁ, তাহলে 380 টাকা সে লাভ করছে কত টাকা, 95 টাকা। তাহলে সে বিক্রি করছে কত, দেখেন ক্রয় মূল্যের পরে বিক্রি করছে কত সেটা বের করি, 380 আর হচ্ছে 95, তাহলে 8 × 16 = 77, 475 টাকা। তাহলে জেনে মিলে সে বিক্রি করছে কত, 475। এখন বলছে একজন বিক্রেতা একটি বইয়ের বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিল, তাহলে বিক্রয় মূল্য এত, এত এর উপর কত পার্সেন্ট ছাড় দিছে, 5% ছাড় দিছে। তাহলে খেয়াল করেন, 5% যদি ছাড় দেয় তাহলে 100 টাকায় দিছে কত, 5 টাকা, আর 475 টাকায় কত দিছে সেটা আমাকে বের করতে হবে। সহজ কত হচ্ছে এটা, 100 টাকা যদি 5 টাকা দেয় তাহলে আপনার হচ্ছে 475 টাকায় কত দিচ্ছে সেটা, তার মানে 95 টাকার বেসিক্যালি জিনিসটা ছিল যে মানে 100 টাকায় 5% ছাড় মানে কি, মানে 95 টাকা দিয়ে সে কিনছে, মানে 95 টাকা ছিল বইয়ের মূল্য। তাহলে 100 টাকার বই কিনছে কত টাকা দিয়ে, 95 টাকা দিয়ে, এটাই তো কথা। তো তাহলে আমি লিখব 95 টাকার বই, 95 টাকা কিনলে বইয়ের মূল্য ছিল কত, কভার মূল্য ছিল কত, 100 টাকা। আমাকে কভার মূল্য বের করতে হবে, মানে বিক্রয় মূল্য কত লেখা ছিল সেটা, লেখা মানে কভার মূল্য, 100 টাকা থেকে 95 টাকা দিয়ে কিনলে, তাহলে 1 টাকা থেকে হবে 100 ভাগের 95, আর হচ্ছে 475, 475 টাকা। তাহলে 100 × 475 আর হচ্ছে 95। আপনি যদি কাটাকাটি করেন তাহলে 5 × 19 = 95, 5 × 20 = 100, আর যদি 19 দিয়ে কাটাকাটি করতে তাহলে কত হবে, ক্যালকুলেটার আছে এখানে। আচ্ছা যাই হোক, অ্যান্সার 500 হবে, কাটাকাটি করেন 500 হবে। ম্যাথটা কি আমরা বুঝতে পারছি? কেউ যদি না বোঝেন একটু বলেন, আমি আমি কমেন্টে বলে দিব। কেউ একজন না বুঝলে একটু বলেন, আমি কমেন্টে বলে দিব। আজ ম্যাথ প্রশ্ন হচ্ছে খুব অনেক ভালো বোঝেন না, আমি এটাই আজকে শেষ ম্যাথ, আজকে আর করাবো না, যদি আরও দু একটা করারও কথা ছিল এই মুহূর্তে থাক। বুঝতে পারছি ভাইয়া, সুরভি থ্যাংক ইউ। এটা 500 টাকা, 500 টাকা, তাহলে বেসিক্যালি এটা হচ্ছে আপনার টোটাল মূল্য হচ্ছে 500 টাকা। জি না ভাইয়া, মিস্টেক হয়ে গেছে। আচ্ছা রুমেল ভাই, মিস্টেক হয়েছে, আচ্ছা আমি আবার আলোচনা করবো, তাহলে সমস্যা নাই। আবার বলেন স্পষ্ট অনু স্যার, আচ্ছা ভাই বলেন, আমি স্যার না, আপনাদের স্যার হওয়ার যোগ্যতা আমার 0.001% নাই। আচ্ছা দেখেন, আমি আবার বলতেছি, দেখেন একজন বিক্রেতা একটি বইয়ের বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিছে, বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট ছাড় দিছে, 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। মনে করেন যে আমি একজন সেলসম্যান, হ্যাঁ আপনি আমার কাছে একটা বই কিনতে আসছেন, আমি একজন লাইব্রেরি সেলসম্যান, তো বইটার গায়ে মূল্য ছিল 100 টাকা, বেসিক্যালি গায়ে মূল্য ছিল 100 টাকা, কিন্তু আমি কিনছি হচ্ছে ধরেন যে 50 টাকা দিয়ে। তো আমি 50 টাকা দিয়ে কেনার পরে আমি বললাম যে যেহেতু 100 টাকা আছে 5% ছাড়, তো 5% ছাড় দেওয়ার পরে আপনি জিনিসটা কিনলে, বইটা কিনলে হচ্ছে 95 টাকা দিয়ে, তা কিন্তু আমার বইটা কিনা ছিল লাইক আমার বইটা কিনা ছিল আপনার হচ্ছে 80 টাকা, কিন্তু আমি সেখান থেকে যদি লাভ করি, লাভ করার পরে বইটা আমার হচ্ছে 95 টাকা লাভ করছি, তাহলে আলটিমেটলি আমার কেনা মূল্য থেকে আমি 25% লাভ করছি। আমার কেনা মূল্য থেকে আমি কত পার্সেন্ট লাভ করছি, 25% লাভ করছি, কিন্তু বইয়ের গায়ে যত লেখা ছিল সেখান থেকে আমি আপনাকে 5% ছাড় দিছি। বিষয়টা ক্লিয়ার বোঝেন, মানে লাইব্রেরিয়ান, যে লাইব্রেরিয়ান সে 25% লাভে বিক্রি করছে, তার একটা কেনা মূল্য আছে, ওই কেনা মূল্য থেকে 25% লাভে বিক্রি করছে। তো দেখেন বিক্রি করছে, দেখেন আমার কেনা ছিল কত টাকা, মানে লাইব্রেরিয়ানের কেনা ছিল 380 টাকা, তো তার সালে 380 টাকা সে 25% লাভ করছে, তো 25% মানে কি, 25 ভাগে 100, কাটাকাটি করলাম 95 টাকা, তার মানে 380 টাকায় কিনা মূল্য থেকে সে আরও 95 টাকা বেশি বিক্রি করছে। তো বেশি বিক্রি করার পর টোটাল বিক্রি করছে কত, 475 টাকা, তার মানে বেসিক্যালি আপনি বইটা কিনছেন 475 টাকা দিয়ে, কিন্তু বইটার গায়ে রেট কত সেটা আমাকে বের করতে হবে।
তো এখন গায় রেট বের করতে হলে আপনি 475 টাকা দিয়ে কিনলে আমি আপনাকে ছাড় দিয়েছি কত পার্সেন্ট? 5%। তার মানে 100 টাকা 5 টাকা কমে ছাড় দিয়েছি, 100 টাকা থেকে 5 টাকা কমে ছাড় দিলাম না? তার মানে বইটার গায়ে ছিল 100 টাকা, কিন্তু আপনি কিনছেন কত টাকা দিয়ে? 95 টাকা দিয়ে। তো 1 টাকা কত আর আপনি কিনছেন 475 টাকা, তাহলে গায়ে মূল্য কত? 500 টাকা। আশা করি বুঝতে পারছেন, আশা করি এখন বুঝতে পারছেন, এখনও কোনো সমস্যা নেই। মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল না, কিছু হয় নাই, কিছু হয় নাই, কিছু হয় নাই ভাই, কিছু হয় নাই। আপনার মোড অফ ভালো লাগে না? নদিয়া ফার্মার মোড অফ না, খুব ভালো, সমস্যা নাই। না মন খারাপ হয় না, মন খারাপ কেন করবো ভাই বলেন? মন খারাপের কিছু নাই, একদমই মন খারাপ হয় না, বাদ দেন ভাই। আপনার রাফ করলে আমরা শিখবো কার কাছ থেকে? দোলা নাহিদ, না না রাগ করি না, রাগ কেন করবো ভাই? আমরা ইনশাল্লাহ প্ল্যানটা শেষ করবো, সামনে আরও ক্লাস হবে। আর আমাদের অ্যাডমিন প্যানেল যারা আছেন, যারা আমাদের বই রাইটার, তারা আসবেন খুব দ্রুত সামনে, তো অবশ্যই আপনারা আরও বেটার কিছু পাবেন। আমরা তো আসলে, আমি পার্সোনালি আমি অনেক কিছু জানি না, আমি এখন আপনাদের মতো শিখতেছি, আমিও চাকরি পরীক্ষা দিব, তো বেসিক্যালি আমার কাছ থেকে আপনারা বেশি কিছু আশা করতেই পারেন না। আর একটা কথা হচ্ছে যে, না দুইটা কথা উঠে, যেমন আমার লাস্ট লাইভের আগে একটা কথা উঠছে যে আমি শুধু বসে বসে প্রিভিয়াস অঙ্ক করেছি, তো এখন বেসিক্যালি ভাই আমার পক্ষে সম্ভব না নতুন ম্যাথ বানাই আপনাকে অঙ্ক করানো। ফার্স্ট অফ অল হচ্ছে এটা, পিএসসি বা পরীক্ষা যেগুলো আসছে ওই ম্যাথগুলোই আসলে করাবো, এটা হচ্ছে একটা কথা। না আমি কারো উপর রাখবেন, আমি কথাগুলো বলি শুনেন। প্রথম কথা হচ্ছে যে আমি আমার তরফ থেকে কোনো ম্যাথ করতে পারবো না, আর বেসিক্যালি যেহেতু লাভ ক্ষতির উপর আমি আগে 4টা লাইভ নিছি, আজকে এটা সহ 5টা লাইভ, তাহলে এই টপিকটা হিউজ পরিমাণ করা হয়েছে। তো এতবার করানোর পরে এখন আমি যদি আপনাকে ওই বেসিক একদম লাইন বাই লাইনই করাই, তো তাহলে আপনারা যারা প্রথম থেকে দেখতেছেন তাদের প্রতি অন্যায় হবে। এই জন্য আমি আজকে শর্টকাট করার চেষ্টা করতে, আর আপনাদেরকে ট্রাই করতে দিচ্ছি যে আপনারা করে দেখান অঙ্কগুলা, যেহেতু আমি 5টা লাইভ করাইছি, আমাদের যেহেতু করা হয় না। জুয়েল ভাই আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ টু ভাই, মন খারাপ করবেন না, একদমই মন খারাপ করি নাই। সাউন্ডটা ভালো করে শোনা যাচ্ছে না, সাউন্ডটা শোনা যাচ্ছে না, ইনশাল্লাহ শুনতে পারবেন। আফসালা বলছে রাগ করেন না, আর একটু থাকেন প্লিজ। না রাগ করি নাই, আপনারা এত করে বলতেছেন, আসলে আমি রাগ করি নাই, একটু খারাপ লাগছে এটাই যে সেই 18 সাল থেকে করাচ্ছি, এখন পর্যন্ত তো করাচ্ছি, তারপরও যদি আপনারা যদি বলেন যে কেমনটা লাগে বলে, তো আসলে সে 18 সাল থেকেই তো করাচ্ছি নাকি? আচ্ছা আরেকটা ম্যাথ সিলেক্ট করছিলাম, ওটা ওটা করাচ্ছি। না এরকম কিছু না, আপনাদের প্রতি আমার কোনো রাগ বা মনে কষ্ট নাই, কারণ আমি আসলে আমি নিজেও জানি আমি ততটুকু যোগ্য না যে আমি আপনাদেরকে ম্যাথ করাইতে পারবো। তারপরে সামনে থাকি, আচ্ছা আসেন এই অঙ্কটা, শেষ অঙ্কটা একটু করি, আগেরটা শেষ করতাম। আপনারা সবাই মনে করতেছেন আমার মন খারাপ, আসলে না মন খারাপ না, রাগও করি নাই, কারণ আমি রাগ করার পার্সনও না, আর রাগ করার রাগ করতে পারিও না বেসিক্যালি, আমার ওই পরিমাণ। আচ্ছা লাইভে আছি তো, না লাইভেই আছি। যাক, টাকায় 4টি ও টাকায় 6টি দরে সমান সংখ্যক পেয়ারা কিনে, টাকায় 4টি ও 6টি দরে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি দরে বিক্রি করলে বিক্রয় করলে
শতকরা কত লাভ বা ক্ষতি হবে? লাভ বা ক্ষতি হবে, আচ্ছা অপশনগুলো হচ্ছে 4-5 5% ক্ষতি, এটা হচ্ছে আমার অপশন, ঠিক আছে। দেখেন আগের একটা প্রশ্ন ছিলাম এরকম যে টাকায় থাকলে সেটা বাদ দিবেন, কিন্তু এখানে আসলে কিনা এবং দুটাই কিনা, তো এখন আপনাকে এটা খেয়াল করতে হবে যে আমি অঙ্কটা কীভাবে করব। তো এটা একটু আমাকে জাস্ট ম্যাথটা একটু ক্লিয়ারলি বুঝতে হবে। সেটা হচ্ছে দেখেন আমি যেটা বলতেছি, টাকায় 4টি ও 6টি ধরে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি বিক্রি করতে হবে। তা আপনি দুই রকম পেয়ারা কিনবেন, একবার 4টা কিনবেন, একবার 5টা কিনবেন। প্লিজ আপনারা কমেন্ট করেন না এত বেশি, মানে ওই ব্যাপারটা নিয়ে আর কমেন্ট করার দরকার নেই। প্লিজ যেটা হয়েছে সেটা হয়েছে, ওইটা নিয়ে করার দরকার নেই না। আমার মন খারাপ হয় না, মন খারাপ নিয়ে করবেন না। হ্যাঁ আগেরটা শর্টকাট ছিল, আমি তো শর্টকাট বলবো না চিন্তা করছি, জন্য বলি নাই, কারণ শর্টকাট বলার ইচ্ছা ছিল না। যাই হোক বাদ দেন। শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো সেটা আমাকে বের করতে হবে বেসিক্যালি। তো এখন আপনি যদি এখানে খেয়াল করেন, এটা আপনি টেকনিক্যালি আপনি যদি করতে পারেন, যে আপনি ইজিলি করতে পারবেন যে আপনি কীভাবে করবেন অঙ্কটা। এই যে 4টা 5টা কিনছে, এই 4টা 6টা কিনছে, এটা আপনি দেখার দরকার নেই, এটা বাদ দেন। বাদ দিয়ে আপনি যতগুলো বিক্রয় করবেন, হ্যাঁ বিক্রয় করতে হবে, এরকম যদি থাকে দুই রকমের কিনে একরকম বিক্রি করবেন, এটা হচ্ছে শর্টকাট টেকনিক। দুই রকম কিনে একরকমই বিক্রয় করবেন, ঠিক আছে। তাহলে আপনি কী করবেন, উপরে দিবেন 100 দেওয়ার পরে যতগুলো কিনবেন তত হোল স্কোয়ার করে দেবেন, 5টা কিনছে 5 হোল স্কোয়ার। তো দেখেন 100 ভাগ কত 25, তার মানে কত, 4%। আর এটা হবে ক্ষতি, এটা হবে কি ক্ষতি, 4% ক্ষতি। তাহলে অ্যান্সার হবে 4% ক্ষতি। এখন আপনি বলবেন যে আপনার এই শর্টকাটের যুক্তি কী, লাভ হবে না ক্ষতি হবে, সেটা আমি বুঝবো কী হবে। দেখেন আপনি দুইটির ক্রয় মূল্য আপনি ডিটেলস করতে পারেন, দুইটির ক্রয় মূল্য 6 আর 4 কয়টা হয়েছে 10টা, আপনি দুইটার ক্রয় মূল্য 4 আর 6 যোগ করবেন, তারপর 5 দিয়ে করবেন, তখন এটা বেসিক্যালি ক্ষতিই আসবে, বেসিক্যালি এটা ক্ষতিই আসবে। তো টেকনিক হচ্ছে ক্ষতি বের করার টেকনিকটাই হচ্ছে যে আপনি এরকম যদি বলে লাভ বা ক্ষতি হবে, আপনি ডিরেক্ট ক্ষতি বের করবেন, ঠিক আছে। কারণ যদি লাভ হইতো তাহলে ডিরেক্ট পার্সেন্ট লাভ বলে দিত, লাভ বা ক্ষতি যখন বলে এরকম দুইটা কিনে যখন লাভ বা ক্ষতি বলে, আপনি ডিরেক্ট ক্ষতি বের করবেন, তাহলে 4% হয়ে যাবে। এই ম্যাটটা আমরা বুঝছি কিনা একটু বলেন। আচ্ছা 4% আফসার আলো বলতেছেন 4%, ঠিক আছে আপনি আমার জন্য কত কষ্ট করেন ভাই, শর্টকাটটা বলুন। হ্যাঁ শর্টকাটটা বললাম তো বন্ধু, শর্টকাটটাই বলছি, এটা এই ম্যাথে শর্টকাটটাই বলছি। ভালো কিছু করতে গেলে পথে কাটা থাকবে প্রিয়াবণী, যারা বাজে কমেন্ট করে তারা হলো সেই কাটা না। আমি এগুলো নিয়ে কিছু মনে করতেছি না, ওসব মানুষদের আপসঙ্গ ওসব মানুষকে স্কিপ করাই বেটার, তার জন্য কষ্ট পাইতে না কষ্ট যাতার জন্য কেন পাবো। কোনো বাজে মাথা নিয়ে গ্রুপে আসলে কোনো লাভ নাই, যারা আমরা গ্রুপ ভালোবাসি তারা প্রতিবাদ করতে পারবো, প্রতিবাদ করতে পারবো, ঠিক আছে। জয়ী অনেক ধন্যবাদ। তো ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা বইয়ের জন্য অপেক্ষা করতেছেন, ঈদের পরে বইগুলো পেয়ে যাবেন, দুইটা বই। তো যেহেতু